রাশিয়ার মতো দেশে থাকি, হয়তো মস্কোর মতো অনেক বড় শহরে থাকি না, কিন্তু অনেক ভালো ফ্রেশ খাবার দাবার খাওয়া দাওয়া করতে পারি, সেটা কিভাবে একটু দেখাই। এগুলো হচ্ছে মুরগির ডিম, তাই না? তো এগুলো কেন স্পেশাল বললাম, কারণ আমাদের রেস্টুরেন্টের জন্য যিনি মাটন আমাদেরকে সাপ্লাই দিয়ে থাকেন, উনি গ্রামের দিকে থাকেন এবং আমাদের জন্য মুরগির ডিম নিয়ে আসছে। এক একটা ডিম দেখেন আমার হাতের থেকে কত বড় মুরগিগুলা, নিজেটাই আমি ধরি একটা দেখাই, এই যে দেখেন কত বিশাল। সাধারণত কিন্তু দোকান থেকে কেনা ডিমগুলো এতটা বড় হয় না, একদমই গ্রামের মুরগির ডিম যেটা বলতে পারেন। এখানে হচ্ছে টোটাল 100টা ডিম, প্রতিবারই সামার আসলেই উনি এরকম দেখা যায় 50-60টা। যদিও আপনাদের সাথে আগেও অনেক ভিডিওতে আমি শেয়ার করছি, তো এবার সামারে এই প্রথম উনি আবারও ডিম নিয়ে আসছে 100টা। এই সামার তো 3 মাস থাকে, একজন লোক একটা করে ডিম খায়, অলরেডি তার সামার শেষ হয়ে যাবে এই ডিম খেতে খেতে। এই যে দেখেন বিদেশে বসে এরকম একদম গ্রামের মুরগির ডিম, যে ওদের খড়কুটো সব কিছু লাগানো রয়ে গেছে, কিন্তু একদম গ্রামের মুরগির ডিম খেতে পারতেছি।